আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, ঢাকা সহ সারা দেশে জামায়াতের বিক্ষোভ মিছিল। 25 আগস্ট কালো পতাকা মিছিল করবে গণফোরাম ও পিপলস পার্টি। কিশোরীকে বিভৎস করে ছবি ধারণ সেই যুব মহিলা লীগ নেত্রী রিমান্ডে। ভোট সুষ্ঠু করতে প্রয়োজনে নির্বাচনকালীন প্রশাসনের রদবদল। সর্বশেষ জানিয়ে দেব, পুলিশ দেখে দৌড়ে পালালো জামায়াতের 8 নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ঢাকা সহ সারা দেশে জামায়াতের বিক্ষোভ মিছিল। মানবতা বিরোধী অপরাধে আমৃত কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলোয়ার হুসাইন সাঈদীর গায়েবানা জানাজা রাজধানীতে আদায় করতে না দেওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। বুধবার বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি মিরপুর 11 থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন প্রান্তে প্রদক্ষিণ করে মিরপুর 10-এ এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক, মহানগরী কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মোহাম্মদ আতাউর রহমান সরকার ও নাসিরউদ্দিন, জামায়াত নেতা সালাউদ্দিন। মাহফুজুর রহমান বলেন, সরকার কথিত বিচারের নামে প্রহসন, পরিকল্পিত ও নিষ্ঠুর কারা নির্যাতন, চিকিৎসায় অবহেলার সর্বোপরি অপপ চিকিৎসার মাধ্যমে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, নায়েবে আমির ও বারবার নির্বাচিত সাবেক এমপি আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীকে নির্মমভাবে শহীদ করেছে। তিনি বলেন, আল্লামা সাঈদীকে যে পরিকল্পিতভাবে শহীদ করা হয়েছে তার বাস্তব প্রমাণ হল শাহাদাতের পর ঢাকায় নামাজে জানাজা করতে দেওয়া হয়নি। যারা গায়েবানা জানাজা অংশ নিয়েছেন তাদের বিরুদ্ধে সরকার নানাবিধ জুলুম নির্যাতন চালিয়েছে। মাহফুজুর রহমান আরো বলেন, সরকার দেশ ইসলাম ও ইসলাম মূল্যবোধ ধ্বংসের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সে ধারাবাহিকতায় দেশবরেণ্য আলেমদের একের পর এক হত্যা করে দেশকে বৌদ্ধভূমিতে পরিণত করা হয়েছে। তাই এই ইসলাম বিরোধী সরকারের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আল্লামা সাঈদীর শাহাদাত রহস্য উদ্ঘাটনের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। অন্যথায় সৃষ্ট পরিস্থিতির জন্য সরকারকে দায় দায়িত্ব বহন করতে হবে। এছাড়াও টাঙ্গাইল, গাজীপুর, নোয়াখালী, খুলনা, রংপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী। 25 আগস্ট কালো পতাকা মিছিল করবে গণফোরাম ও পিপলস পার্টি। যুগপথ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল করবে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রতিষ্ঠা সহ শেখ হাসিনার পদত্যাগের দাবিতে 25 আগস্ট বিকেল 4টায় এ মিছিল করবে তারা। বুধবার গণফোরামের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির জরুরি বৈঠকে 25 আগস্ট বিকেল 4টায় রাজপথে কালো পতাকা মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি, মহাসচিব মোহাম্মদ আব্দুল কাদের। কিশোরীকে বিভৎস করে ছবি ধারণ সেই যুব মহিলা লীগ নেত্রী রিমান্ডে। ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সাময়িক বহিষ্কৃত যুগ্ম সম্পাদক তাবাসসুম মেহনাজ মিশুকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম এ রিমান্ড মঞ্জুর করেন। সাভার এক স্কুল ছাত্রীকে বিভৎস করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করা, নেশাদ্রব্য খাওয়ানো, ধর্ষণ চেষ্টায় সহযোগিতা বাসার বেলকনি থেকে ফেলে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার হন মিশু। এ ঘটনায় ওই ছাত্রীর মায়ের সাভার মডেল থানায় করা মামলা গত শনিবার সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে মিশুকে গ্রেফতার করা হয়। ওইদিন মামলার তদন্ত কর্মকর্তা মিশুকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত মিশুকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন। মামলায় বলা হয়, বাদীর মেয়ে সাভারের একটি স্কুলে 8ম শ্রেণীতে পড়ালেখা করে। পূর্ব পরিচয় প্রতিবেশীর সূত্র ধরে ভুক্তভোগী কৌশলে মিশুকে তার বাসায় নিয়ে যান। পরে গভীর রাতে ওই ছাত্রীকে বাসায় বিভস্ত করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করেন। এ সময় আতিক ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করেন, রাজি না হলে তাকে সিগারেটের ছেঁকা ও নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হয়। পরে বাসার 5ম তলার বেলকনি থেকে নিচে ফেলে দেন মিশু ও আতিক। স্থানীয়রা ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে গিয়ে মিশু ভুক্তভোগীকে ঘটনা কাউকে জানাতে না জানাতে হুমকি দেন এবং সে নিজে আত্মহত্যা করার চেষ্টা করছিল বলে সবাইকে জানাতে বলেন। 15 দিন চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হলে খবর পেয়ে ভুক্তভোগীর পরিবার ওই ছাত্রীকে বাসায় নিয়ে যায়। মামলায় আসামি হিসেবে আতিকুর রহমান আতিকের নাম উল্লেখ করা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ
মাধ্যমে মিশুকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর তাকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। শনিবার রাতে বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতান আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ঢাকা জেলা শাখার ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক মেহনাজ তাবাস্তু মিশুকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো। ভোট সুষ্ঠু করতে প্রয়োজনে নির্বাচনকালীন প্রশাসনের রদবদল। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পথেই হাঁটছে কমিশন, প্রয়োজন হলে নির্বাচনকালীন প্রশাসনেও রদবদল আনা হবে। তৃণমূল পর্যায়ে যেখানে যোগাযোগ চ্যালেঞ্জের, সেই ভোটকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা সহ ভোট বাক্স আগেই পাঠানো হবে। বুধবার মুন্সিগঞ্জ শহরের দেওভোগ এলাকায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, নির্বাচন অফিসগুলো জাতীয় পরিচয়পত্র কার্যক্রমে গতি আনতে এবার মাঠ পর্যায়ে নেমেছে খোদ নির্বাচন কমিশনাররা। নাগরিকদের গুরুত্বপূর্ণ এই কাজটি যেন হয়রানিমূলক না হয় সে বিষয়েও পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রবাসীদের ভোটের তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, যারা বিদেশে রয়েছেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে দুবাই ও আবুধাবিতে এ কার্যক্রম শুরু হবে, পরে যুক্তরাজ্যে এ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার তালিকা অন্তর্ভুক্তি করা হবে। পুলিশ দেখে দৌড়ে পালালো জামায়াতের আট নেতা। লালমনিরহাটে নাশকতার আশঙ্কায় জামায়াতে ইসলামীর ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে জেলা শহরের আলোরূপা সিনেমা হলের সীমানা প্রাচীরের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় দৌড়ে পালিয়ে যায় আরও আটজন। গ্রেফতার জামায়াত নেতারা হলেন সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের মোহাম্মদ এনামুল হকের ছেলে সোহেল পারভেজ, একই এলাকার আবু সিদ্দিক ওরফে ঠান্ডার ছেলে মোহাম্মদ মিলন মিয়া, আদিতমারী উপজেলা চান্দের বাজার এলাকার অলি মাহমুদের ছেলে মোহাম্মদ আজিমউদ্দিন, একই এলাকার আব্দুল হামিদের ছেলে আবু তাহের, আদিতমারী উপজেলা উত্তরপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে মোহাম্মদ মমিনুল ইসলাম ও সদর উপজেলা বড়বাড়ি ইউনিয়নের বড় বাসুরিয়া এলাকার ছকিয়ত আলীর নাবালক ছেলে মোহাম্মদ রাকিব হাসান। লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, নাশকতার উদ্দেশ্যে জামাত ইসলামীর একদল নেতাকর্মী শহরের আলোরূপা সিনেমা হলের সীমানা প্রাচীরের ভিতরে অবস্থান করে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করেছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জামাতের ছয় নেতাকে গ্রেফতার করা হয়। এ সময় জামাতের আরও আট নেতাকর্মী পালিয়ে যায়। আটক জামাত ছয় নেতা সহ মোট ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।